আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বড়খাতা কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্যবস্থাপনা বিভাগ, বড়খাতা কলেজ। আজকে আমি তোমাদের পড়াতে যাচ্ছি ব্যবসায়ের কার্যাবলী। ব্যবসায় কি ইতিমধ্যেই তোমরা জেনেছ, ব্যবসা হচ্ছে পণ্যদ্রব্য উৎপাদন থেকে শুরু করে ক্রেতা ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া সামগ্রিক কার্যাবলী, এবং এই কার্যাবলীর মধ্য দিয়ে অর্থ উপার্জন হচ্ছে ব্যবসায়। তো ব্যবসায়ের এই ব্যবসায় বিভিন্ন ধরনের ব্যবসায় আছে। এই ব্যবসায়ের প্রকৃতি যেমনই হোক না কেন, প্রতিটি ব্যবসায়েরই কিছু কিছু কাজ প্রতিটি ব্যবসাকে করতেই হবে। অর্থাৎ একজন ব্যবসায়ীকে কিছু কাজ প্রতিনিয়ত করতে হয়, এগুলোকে আমরা সামগ্রিকভাবে ব্যবসায়ের কার্যাবলী বলতে পারি। তো এই ব্যবসায়ের কার্যাবলীকে আমরা নিম্নোক্তভাবে উপস্থাপন করতে পারি: পণ্য উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, পরিবহন, মজুতকরণ, সেবা গ্রাহক সেবা প্রদান, বাজারজাতকরণ প্রসার, বাজার গবেষণা, হিসাব রক্ষণ, কর্মী সংক্রান্ত কাজ, অফিস সংক্রান্ত কাজ। এই কার্যাবলীগুলোকে একজন ব্যবসায়ীকে অবশ্যই করতে হয়। সেজন্য আমরা এগুলোকেই আমরা ব্যবসায়ের কার্য আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমি বলতে চাই উৎপাদন। উৎপাদনটা কি? উৎপাদন হচ্ছে পণ্যদ্রব্যকে প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে পণ্যদ্রব্যের রূপগত, আকারগত, আকৃতিগত পরিবর্তনের মধ্য দিয়ে একটি পণ্যকে মানসম্মত পণ্যে পরিণত করা, একটি পণ্যকে ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাই হচ্ছে উৎপাদন। উৎপাদনটা মূলত শিল্পে ঘটে থাকে, অর্থাৎ শিল্পই হচ্ছে উৎপাদনের মূল কেন্দ্র। উৎপাদিত পণ্য ক্রেতা ভোক্তারা তাদের চাহিদা মোতাবেক ক্রয় এবং বিক্রয়ে পড়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে ক্রয়। প্রতিটি ব্যবসায়ীকে ক্রয়ের সাথে জড়িত থাকতে হয়, অর্থাৎ ক্রয় ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠানই চলে না। অর্থাৎ পণ্য উৎপাদন যদি করতে হয়, তাহলে সেখানে কাঁচামাল ক্রয় করতে হয়, বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করতে হয়, শ্রমকে ক্রয় করতে হয়। আবার পাশাপাশি একটি পণ্য যদি পৌঁছিয়ে দেওয়ার কার্যাবলী কেউ করে থাকে, সেখানেও পণ্যটি কি শিল্পের কাছ থেকে শিল্প থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করতে হয়। অর্থাৎ ক্রয় বিক্রয় পণ্যের একটি ব্যবসায়ের একটি অন্যতম কার্যাবলী। দ্বিতীয় আসছি বিক্রয়। যেমনি করে ক্রয় কার্যক্রম ব্যবসায়ের ক্ষেত্রে সংগঠিত হয়, তেমনি করে প্রতিটি ক্ষেত্রে ব্যবসায়িক কার্যাবলীতে বিক্রয় কার্যটিও সংগঠিত হয়ে থাকে। চার নম্বর হচ্ছে অর্থসংস্থান। একটি ব্যবসা প্রতিষ্ঠানকে, একজন ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, তার ব্যবসা পরিচালনা করার জন্য অর্থসংস্থান প্রয়োজন পড়ে। এই অর্থসংস্থানের জন্য বিভিন্ন ধরনের ব্যাংক প্রতিষ্ঠান, বিমা প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ে উঠেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক সময় ঋণ নেওয়া হয়ে থাকে, কিন্তু মূলত বৃহত্তর ক্ষেত্রে, বৃহৎ পরিসরে একজন ব্যবসায়ীর অর্থের প্রয়োজন কোনোদিনও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যোগান দিতে পারে না। সেজন্য ব্যাংকিং কার্যক্রম, অর্থাৎ ব্যাংক ব্যবস্থার অত্যন্ত জরুরি হয়ে পড়ে একজন ব্যবসায়ীর কাছে। ঝুঁকি গ্রহণ। ঝুঁকি ব্যবসায়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিটি ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি অনিবার্যভাবে ঝুঁকি সৃষ্টি হয়। পণ্যদ্রব্য, এক সময়ের পণ্যদ্রব্য অন্য সময়ে বিক্রয় করতে গেলে এই পণ্যটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিভিন্ন ঝুঁকির মধ্যে পড়তে পারে। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ হতে পারে, চুরি হতে পারে, বাজার দর পতন হতে পারে, এই বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হয়। এই ঝুঁকি নিয়েই একজন ব্যবসায়ীকে পরিচালনা করে, ব্যবসায়ী তার কার্যক্রম পরিচালনা করে, এবং এই ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একজন ব্যবসায়ী বিমা কোম্পানির নিকট দ্বারস্থ হয়। তাই ব্যবসায়ের অন্যতম একটি কার্যাবলী হচ্ছে ঝুঁকি। পরিবহন। পণ্যদ্রব্য
বিভিন্ন এলাকায় যেমন উৎপাদিত হয় তেমনি করে এর ক্রেতা ভোক্তারী বিভিন্ন এলাকায় থাকে অর্থাৎ এটি দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে এবং সকল ক্ষেত্রে পণ্যদ্রব্য ক্রেতা ভোক্তারীর নিকট পৌঁছে দিতে গেলে পণ্য পরিবহনের প্রয়োজন পড়ে সেজন্য পরিবহন ব্যবস্থাটা ব্যবসায়ের একটি অন্যতম কাজ মজুতকরণ পণ্যদ্রব্য এক সময়ের পণ্যদ্রব্য অন্য সময়ে বিশেষত মৌসুমী পণ্যগুলো কৃষি পণ্যগুলো মৌসুম ভিত্তিক উৎপাদিত হয় এই কৃষি পণ্যগুলো এক সময় উৎপাদিত হয় সারা বছর ধরে ব্যবহৃত হয় সেজন্য গুদামজাতকরণ পণ্যের এই সংরক্ষণের জন্য গুদামজাতকরণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে তাছাড়াও বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদন করে সাথে সাথে সেগুলো শিল্পে ব্যবহার শিল্পে পণ্যদ্রব্য উৎপাদন হলে সাথে সাথে সেটি ব্যবহার হয় না সেটি ধীরে ধীরে আস্তে আস্তে ক্রেতা ভোক্তার নিকট পৌঁছাইতে হয় এবং ক্রেতা ভোক্তারা ব্যবহার করে সেজন্য পণ্যের গুদামজাতকরণ অত্যন্ত প্রয়োজনীয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরে নেক্সট পয়েন্ট হচ্ছে গ্রাহক সেবা প্রদান প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় গ্রাহক সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ক্রেতা ভোক্তারী যদি পণ্যের প্রতি কোম্পানির প্রতি ব্যবসায়ের প্রতি যদি সন্তুষ্ট না থাকে তাহলে সেই ব্যবসা সেই কোম্পানি সেই প্রতিষ্ঠান টিকে থাকে না সেজন্য পণ্যদ্রব্যের উন্নত মানের পণ্যদ্রব্য ক্রেতা ভোক্তারীকে পৌঁছে দেওয়া এবং পণ্যের কোনো রকম অসুবিধা হলে সেই পণ্যকে ফেরত নেওয়া অথবা পণ্যটিকে ঠিকঠাক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা এইটা অনেক সময়ই একজন ব্যবসায়ীর প্রয়োজন পড়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাজারজাতকরণ প্রসার একটি পণ্য উৎপাদন হলে একটা ব্যবসায়ী তার পণ্য সম্ভার নিয়ে ব্যবসায়ীদের নিকট উপস্থাপন করলেই চলে না সেই পণ্য সম্পর্কে পণ্যের গুণগত মান সম্পর্কে ক্রেতা ভোক্তারীকে জানাতে হবে তা নাহলে সেই পণ্য বাজারে ব্যাপকভাবে বাজারে সেই পণ্যটা ক্রেতা ভোক্তারীদের পৌঁছে দেওয়া সম্ভব হয় না এজন্য বাজারজাতকরণ প্রসারের ব্যবস্থা করতে হয় অর্থাৎ বিজ্ঞাপন ব্যক্তিগত বিক্রয় এবং প্রচারের মধ্য দিয়ে পণ্যটিকে পরিচিত করে তোলা এবং কোম্পানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানটিকে ক্রেতা ভোক্তার নিকট পরিচিত করে তোলা অত্যাবশ্যক হয়ে পড়ে বাজার গবেষণা একটি পণ্য উৎপাদন করলেই চলবে না পণ্যটি সেই বাজারে প্রবেশ করার যোগ্যতা আছে কিনা অর্থাৎ ওই বাজারে আবার ওই বাজারে ওই পণ্য ক্রয়ের ক্রেতা সাধারণ আছে কিনা সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে তাহলে মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে যেমন পণ্যদ্রব্য উৎপাদন করতে হয় তেমনি করে পণ্যের গুণগত মান ঠিক রাখাও প্রয়োজন পড়ে এই জন্য বাজার গবেষণা এবং পণ্য গবেষণাও একটি ব্যবসায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসাব রক্ষণ একটি প্রতিষ্ঠানকে যদি কাম্য দক্ষতার সাথে পরিচালনা করতে হয় তাহলে তার হিসাব রক্ষণাবেক্ষণ করতে হয় কারণ ব্যবসায়ের লাভ লস ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তার কাম্য দক্ষতার সাথে পরিচালিত হয়ে থাকে আরেকটি হচ্ছে কর্মী সংক্রান্ত কাজ বর্তমান যুগে বৃহদায়তন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসা পরিচালিত হয় কাজেই যোগ্যতর কর্মী নিয়োগ এদের নির্বাচন মনোনয়ন এবং পদোন্নতি পদাবনতি বদলি সমস্ত ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানকে একটি কর্মী বিভাগ সৃষ্টি করে কর্মীদের দেখাশোনার দায়িত্ব পালন করতে হয় আরেকটি হচ্ছে অফিস সংক্রান্ত কার্যাবলী অর্থাৎ শুধুমাত্র বর্তমান নিজস্ব ব্যবসা পরিচালনা করলেই চলে না একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সব প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ তথ্য উপাত্ত সংগ্রহ চিঠিপত্রের আদান প্রদানের মধ্য দিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করতে হয় সেজন্য একজন একটা ব্যবসা প্রতিষ্ঠানকে দক্ষতার সাথে পরিচালনা করতে গেলে তার একটি
সুদক্ষ কর্মী বাহিনী লাগবে, পাশাপাশি একটি অত্যন্ত মানসম্মত একটি অফিস ব্যবস্থা থাকা প্রয়োজন। তা আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ সবাইকে।